আন্দোলনের কিন্তু কোনো ইস্যু নাই, আপনারা শুধু শুধু রাস্তায় থাকেন না। যারা আন্দোলনকারী ছাত্ররা যদি আদালতে এসে কোনো তাদের বক্তব্য উপস্থাপন করতে চায়, তাহলে সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই বক্তব্য শুনবে এবং সকল যারা বক্তব্য দিবেন তাদের বক্তব্য বিবেচনায় নেবে। এরপরে কিন্তু কোনো আন্দোলন থাকে না, এরপরে কিন্তু কোনো কথা থাকে না, বাংলাদেশে আইনের শাসন চলবে। এবং সেই জন্যই আইনের পথ ধরে সব সমাধান খুঁজে বের করতে হবে। আজকে যেই ছোটখাটো টুটকা ফুটকা আমরা বলি, এইগুলি আন্দোলনের নামে যারা নেমেছেন তাদেরকেও আমি আজকে আমার এই বক্তব্যের মাধ্যমে অনুরোধ করতে চাই যে আন্দোলনের কিন্তু কোনো ইস্যু নাই, আপনারা শুধু শুধু রাস্তায় থাকেন না। আপনাদের যে কাজ সেটা হচ্ছে লেখাপড়া করা, আপনাদের যে কাজ এখন সেটা হচ্ছে আপনাদের কোনো বক্তব্য থাকলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ 7 অগাস্ট সময় দিয়েছে, সেইখানে আপনারা বক্তব্য রাখবেন। আমি আশা করি আপনারা স্ব বুদ্ধিতে আপনারা ক্লাসে ফিরে যাবেন। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার? তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।